আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এবছর 23 বছরে পা দিচ্ছে এই পুজো। এই 23তম বর্ষে সাধারণ দর্শনার্থীদের জন্য এবার কি উপহার নিয়ে আসছেন সেই নিয়ে কথা বলে নেব এখানকার পুজো উদ্যোক্তাদের সঙ্গে। আচ্ছা, এবছর 23 বছরে পা দিচ্ছে আপনাদের পুজো, কি বা উপহার থাকছে এবছর দর্শনার্থীদের? আমাদের উপহার থাকছে একটা, আমরা বোসপুকুর তালবাগান মানে প্রত্যেক বছর একটা নতুনত্ব করার চেষ্টা করি। এবছরও আমরা দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভাবনা চিন্তা নিয়ে এসেছি, যে অনেকে কল্পনা করতে পারবে না এটা দিয়ে একটা জিনিস হতে পারে। আর সেটা হচ্ছে আমাদের থিমের নাম হচ্ছে ফুলো দলে শক্তি। এটা বিভিন্ন রকমের ফুলকে কিভাবে আকারে পরিণত করা যায়, একটা মন্দিরে পরিণত করা যায়, সেটা আপনারা আসলেই সেটা বুঝতে পারবেন। এবছর ফুলকে সামনে রেখে এবং ফুল দিয়েই তাদের থিম ভাবনা সাজিয়ে তুলছে দক্ষিণ কলকাতার বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আমাদের সঙ্গে আরও একজন পুজো উদ্যোক্তা রয়েছে, তার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, এই যে ভাবনা, এই যে থিমের যুগে একটা নতুন কিছু করে দেখানো, সেখান থেকে এই যে ফুল নিয়ে কাজ করা, এই ভাবনাটির কারণটা কি? কারণ হচ্ছে ফুল দিয়ে যে ফুলের যত রকম অংশ আছে, পাপড়ি, গর্ভকেশর ও পুংকেশর, সেইগুলো প্রতিটি অংশকেই আমাদের এবছরের পুজোর যে মণ্ডপ তার সঙ্গে সাদৃশ্য রেখে তুলে ধরা হচ্ছে। এবারে আপনারা এখানে দেখতে পারবেন যে একটা আমাদের যে মণ্ডপ তৈরি হয়েছে সেটা টোটালি একটা ফুলের পাপড়ির আদলে তৈরি হচ্ছে। দেখে মনে হবে আমি একটা ফুলের ভেতরে প্রবেশ করছি, যেখানে কি পাবো, গর্ভকেশর পুংকেশর থেকে শুরু করে পাপড়ি সমস্ত কিছুই পাবো। এছাড়াও আমাদের যে সমস্ত কাজ হচ্ছে সেখানে দেখবেন নানা রকমের ফুল দিয়ে আমাদের প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হচ্ছে। পুজোর অন্যতম প্রধান এই উপকরণ, যেটা ছাড়া একেবারে পুজো হবে না, সেটাকেই এবছর তাদের থিম ভাবনার প্রধান অঙ্গ করেছে বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এখন দেখার সাধারণ মানুষের সামনে তাদের ভাবনা তুলে ধরে কতটা নিজেদেরকে মেলে ধরতে পারে এই ক্লাব। ক্যামেরায় সুজিত নস্করের সঙ্গে কৌস্তভ সেন, ইমেজ কলকাতা।